আজ আমি আপনাদেরকে দেখাবো আমি নার্সারি থেকে কি কি জবা গাছ কিনে আনলাম এবং সেই জবা গাছগুলির পরিচর্যা কি হবে, যাতে প্রত্যেকটি জবা গাছ ঠিক মতো ফ্লাওয়ারিং করে এবং একটিও না মরে যায়। আমরা জানি গাছ নিয়ে আসার পর মারা গেলে আমাদের খুবই খারাপ লাগে, কিন্তু এই পরিচর্যাটা যদি আপনারা মেনে চলেন একটি গাছও মারা যাবে না। তাহলে ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, গাছের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো গতকাল নার্সারি থেকে আমি কি কি গাছ কিনে এনেছি। আমি যে গাছগুলি এনেছি সবগুলোই জবারই ভ্যারাইটি। দেখুন, এটা একটা হলুদ জবার ভ্যারাইটি, এর ফুলটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন, এটি পুনে ভ্যারাইটির। এটি দেখুন, এটি একটি সাদা জবার গাছ, তো এটাও পুনে ভ্যারাইটিরই গাছ, সাদার ভিতরে লালের ছিটে, খুব সুন্দর ফুলগুলো হয়। এই গাছটিও আমি কিনে এনেছি। এটা দেখুন, এটা একটা গোলাপি টাইপের হয় ফুলটা, ঠিক গোলাপিও নয় রেডও নয়, এই ধরনের। এটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির গাছ। খুব সুন্দর গাছগুলো আছে, গাছগুলোর কোনো সমস্যা নেই, দেখেই বুঝতে পাচ্ছেন পাতাগুলো খুব সুন্দর আছে, একদম সবুজ উজ্জ্বল পাতা। এটি দেখুন, এটি লাল রঙের যে লণ্ঠন জবা হয় সেই লণ্ঠন জবার গাছ। এটা আমার বাগানে ছিল না, এটা অনেকদিন আমার শখ ছিল যে একটা লাল কালারের লণ্ঠন জবার গাছ কিনবো, কিন্তু পাওয়া যাচ্ছিল না আমাদের নার্সারিতে। রিসেন্ট এসেছে নার্সারিতে, তাই পেয়ে গেলাম, গাছটা নিয়েই নিলাম। তো গাছগুলো খুব রিজনেবল প্রাইসেই পেয়েছি, আপনাদেরকে বলবো প্রাইসটা শেষে। এটা এটা দেশি ভ্যারাইটির যে সাদা ফুলটা হয়, খুব বড় বড় আর সাদা, একদম উজ্জ্বল সাদা ফুল হয়, কোনো ভেরিগেশন থাকে না, একদম সিম্পল সাদা, সেইটা সেই ভ্যারাইটিটাও আমি পেয়েছি নার্সারিতে, এটারও দামটা খুবই কম। তো এখন দাঁড়িয়ে এই গাছগুলোকে আমি কি কি পরিচর্যা করব সেটাই আপনাদেরকে আজ আমি দেখাবো, যে কি কি পরিচর্যা করব গাছগুলো। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এখন এই গাছগুলোকে যখন আমি এনেছি গাড়ি করে, তখন গাছগুলোর মধ্যে কিছুটা মাটি খসে গেছে গাছের গোড়া থেকে, তার ফলে গাছগুলো একটু শক পেয়েছে। এবং নার্সারিতে থাকার ফলে নার্সারিতে ঠিকমতো জল মেনটেন করেননি, ওই জন্য কিছু গাছের পাতা একটু ঝিমিয়ে পড়েছে। গাছ উজ্জ্বল আছে কিন্তু ঝিমিয়ে পড়েছে। এই সময় দাঁড়িয়ে আমি গাছগুলোকে কি দেবো, এই সময় দাঁড়িয়ে আমি গাছগুলোকে দেবো, দেখুন এটা এপসম সল্ট। এপসম সল্ট কি করব, আমি 1 লিটার জলে জল নেব, দেখুন 1 লিটার জলে এই পরিমাণ এপসম সল্ট নিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়ে এইভাবে ভালোভাবে এদেরকে স্প্রেটা করে দেব, তার ফলে কি হবে, এরা যে শকটা পেয়েছে গাড়িতে আসার ফলে, সেই শকটা থেকে এরা মুক্তি পাবে এবং খুব সুন্দর এরা সার্ভাইভ করতে পারবে। এরপর আমি এই গাছগুলোকে কি করব, এই গাছগুলোকে আমি শেডি প্লেসে রেখে দেবো কমপক্ষে 8 থেকে 10 দিন। 8 থেকে 10 দিন পর এই গাছগুলোকে আমি প্রতিস্থাপন করব এবং সেই প্রতিস্থাপনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই।
তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সেই প্রতিস্থাপনের ভিডিওটা আপনি দেখতে পান এবং নার্সারির নিয়মে একদম ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে প্রতিস্থাপন করতে হয়, কেমন মাটি বা প্রস্তুত করতে হয়, কেমন মাইক্রোনিউট্রিয়েন্ট এর একে দিতে হয়, সমস্ত কিছু কি ভালোবাসে, পটাস, ফসফেট সমস্ত কিছু আলোচনা করে দেবো সেই ভিডিওতে। প্রতিস্থাপনের ভিডিওটি দেখতে একদম মিস করবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে যায়। তো দেখুন খুব সুন্দর গাছগুলি, প্রত্যেকটি গাছ এত সুন্দর পাতা, মানে কি বলবো। তো গাছের তো দাম আপনাদেরকে বলবো বলেছিলাম, তো গাছগুলোর দাম নিয়েছে 55 টাকা করে, খুব কম দাম নিয়েছে। তার মধ্যে এই দেশি ভ্যারাইটিটা নিয়েছে 25 টাকা, আর এটা নিয়েছে 50 টাকা, আর এই তিনটে গাছ নিয়েছে 55 টাকা করে, খুব কম দাম নিয়েছে গাছগুলো। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিস্থাপনের ভিডিও খুব শীঘ্রই আসছে। আর আপনাদের যদি মিক্স খাবারের ভিডিও দেখতে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং চ্যানেলের মধ্যে মিক্স খাবারের 2-3 রকম ভিডিওর কথা আছে, দেখে নেবেন ভিডিওগুলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।